হ্যাঁ, নয়া দামান বরণ করার ডালা হচ্ছে এইটা, সাগরানার প্লেট। সবাই কি মনে করছেন যে আমি আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি? হ্যাঁ, আজকে আপনারা ক্যাপশন দেখে অলরেডি বুঝে গিয়েছেন, জামাই বরণের ভিডিও। আজকে আজকে হচ্ছে আমাদের মেয়ে জামাইকে বরণ করেছি, নয়া দামানকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন যে যেখানে আছেন, দেশে এবং দেশের বাইরে? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাস্তি জামাইকে আমি বরণ করেছি, আর সেজন্যই নতুন বউকে এবং নতুন নয়া দামানকে বরণ করার জন্যই আজকের এই আয়োজন, আর সাগরানাটা দেওয়া হয়েছে। তো চলুন আজকে আমার সঙ্গে দেখে নেবেন কি কি জামাই বরণ করলাম, কিভাবে কি করলাম। আর আজকে আরেকটা টুইস্ট আছে, যারা পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তারাই এই টুইস্টটা দেখতে পারবেন। আর আজকে ছিল আমার আরেকটা স্পেশাল ডে, সেটা আপনারা ভিডিও শেষে অবশ্যই দেখতে পারবেন। আর এই ভিডিওটা দেখার জন্য টুইস্টটা আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন আজকে আমার সঙ্গে দেখে নেবেন আমার নয়া দামানকে কিভাবে আমি বরণ করেছি এবং কি কি আয়োজন করেছি, সবাই মিলে এনজয় করেছি। এখন মেয়ের মেয়ে জামাই আসছে, ওদের জন্য শরবত নিয়ে দাঁড়িয়ে আছি, ওরা লিফট দিয়ে উঠছে। আর আমাদের সঙ্গেই থাকুন, মেয়ে জামাই আর মেয়েকে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সাথে বিয়ে বিয়েনও আছে, তাদেরকেও বরণ করছি, জামাই জামাইয়ের মা বাবা এবং আমার আরও কিছু ফ্রেন্ডসদেরকে দাওয়াত দিয়েছি, সবাই একসাথে এনজয় করছি। আর এই তো হচ্ছে আমাদের বিয়ে। আর ভাস্তি জামার বাড়ি থেকে সব ডালা চলে এসেছে। আর জামাই বরণ করছি সবাই মিলে। আর এই তো হচ্ছে মনির ভাই, যে আর মেয়ে, আর সে তার বিয়েকে মিষ্টি খাওয়াচ্ছে, আর সবাই মিলে আনন্দ করছি। মনির ভাই সব বিয়াইনদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, মনির ভাই তো খুবই হ্যাপি, তার মেয়ে মেয়ে জামাই এসেছে এবং শ্বশুর বাড়ির সবাই সবাইকে সে মিষ্টি খাওয়াচ্ছে, সাথে তার বন্ধুকেও খাওয়াচ্ছে শোয়েবকে, আর আমি কেন বাদ যাব, আমাকেও খাওয়াচ্ছে, আমাকে আরো বেশি বেশি করে খাওয়াচ্ছে। মনির ভাই বলছিল সারাদিন এত কাজ করেছি, এখন একটু মিষ্টি তো খেতেই হবে আমাকে। আর এই তো হচ্ছে আমার সাগরানা, আমি তো প্রফেশনাল না, চেষ্টা করেছি জামাই সাগরানা প্লেটটা সাজানোর জন্য। বিদেশের বাড়িতে নিজের হাতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আর এগুলো সবই আমার নিজের হাতে রান্না করা। চেষ্টা করেছি মেয়ে জামাইকে আর মেয়েকে সুন্দর মতো পরিবেশন করে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ সবাই খুবই হ্যাপি ছিল এবং বলছিল খাওয়াগুলো খুবই মজা হয়েছে, এটাই আমার সার্থকতা। হ্যাঁ,
মনিকা বলো তোমার কেমন লাগছে, খাওয়া দেখে কেমন লাগতেছে বলো, জামাইয়ের অনুভূতিটা কি বলো? বিএনকে নিয়ে খুবই দুষ্টামি করছিলাম, বিদেশে একটা বিএন পেয়েছি আর মজা করব না তা তো হয় না, আর ফাঁকে ফাঁকে আমাদের ফটো সেশনও চলছে। আর যে তো দুলা ভাইকে নিয়ে খুবই হ্যাপি, এনজয় করছে দুলা ভাইকে নিয়ে। আর মনির ভাই আপ্যায়ন করছে তার মেয়ের জামাই, শ্বশুর বাড়ি সবাইকে আপ্যায়ন করে খাওয়াচ্ছে। আর আমি একটু ভিডিও করছিলাম, মনির ভাইকে বললাম আপনি একটু আপ্যায়ন করেন আর আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি। জামাইয়ের আদর তো চলছে আমাদের, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় না সুরত।
হ্যাঁ, সবার খাওয়া দাওয়া শেষে এখন আমরা খেতে বসেছি। আমাদের খাবার পর্ব চলছে এখন। আর হ্যাঁ, স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার বার্থডে ছিল, তো আন্টিকোর পাপাকে নিয়ে একটা কেক নিয়ে এসেছে, তো সবাইকে মিলে একটু কেকটা কেটেছি। তো এই হচ্ছে আমার স্পেশাল ডে। জামাইয়ের বরণের সাথে সাথে আমার বার্থডেটাও পালন হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর আমি কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার বার্থডের কিছু পিক। আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। আর অবশ্যই জানাবেন আমাদের নয়া দামানকে বরণ করলাম কেমন লাগলো আপনাদের, ইনবক্সে অবশ্যই আমাকে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Happy birthday to you.